যুক্তরাজ্যের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে ইরানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে তেহরানের সুপ্রিম কোর্ট আলী রেজা আকবরী নামে ইরানের প্রতিরক্ষা দপ্তরের সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষতি সাধন এবং দুর্নীতির অভিযোগ আনা হয় বুধবার ইরানের বিচার বিষয়ক সংবাদ মাধ্যম মিজান অনলাইনের বরাতে এ খবর জানায় আল জাজিরা এদিকে আলী রেজা আকবরের মৃত্যুদণ্ড স্থগিত ও মুক্তি দিতে তেহরানের প্রতি আবেদন জানিয়েছে যুক্তরাজ্য এক টুইট বার্তায় রায়কে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সরকার বিরোধী বিক্ষোভের জেরে এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান